বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোনের মধ্যে এমন তিনটি হিডেন সেটিং দেখাবো, এমন তিনটি ট্রিক বন্ধুরা, যে তিনটি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে একবার চালু করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি আপনারা শেষই করতে পারবেন না। মনে করুন, আপনি এখন আপনার ফোনটাকে 100% চার্জ করে নিলেন। 100% চার্জ করে নেওয়ার পর আপনি যখন আপনার ফোনটাকে কন্টিনিউসলি ব্যবহার করবেন, আপনি দেখতে পাবেন আপনার ফোনের ব্যাটারির চার্জ, আপনি আপনার ফোনটাকে যতই ব্যবহার করুন না কেন, আপনার ফোনের ব্যাটারির চার্জ শেষই হবে না, আপনি শেষই করতে পারবেন না। কারণ বন্ধুরা, এই তিনটি বিআইপি ট্রিক বন্ধুরা আপনাদের ফোনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটিং হবে। এই তিনটি সেটিং যদি একবার আপনি আপনার ফোনের মধ্যে করে দেন, আপনাদের ফোনের ব্যাটারি আপনারা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে কোনো রকমের ভুল কথা বলতেছি না, জাস্ট আপনারা যদি এই তিনটি সেটিং যদি চালু করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি আপনারা যতই ব্যবহার করুন না কেন, আপনারা আপনাদের ফোনের ব্যাটারির চার্জকে আপনারা শেষই করতে পারবেন না। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, অনেক বেশি ইউজফুল হবে সবার জন্য। বন্ধুরা, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, অবশ্যই আপনারা এই ভিডিওটাকে দেখুন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, তিনটি সেটিংয়ের মধ্যে আমি দুইটি প্রথমে যে সেটিং দুটি দেখাবো, হয়তো আপনারা সেই দুইটি সেটিং সম্পর্কে হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, কিন্তু লাস্ট বিআইপি নাম্বার 3 নাম্বার যে সেটিংটি আমি দেখাবো, সেই সেটিংটি যদি আপনি আপনার ফোনের মধ্যে একবার চালু করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আপনারা কোনোভাবেই শেষ করতে পারবেন না। আপনাদের ফোনের ব্যাটারি আপনারা যতই ব্যবহার করুন না কেন, ফোনের ব্যাটারির চার্জ আপনারা 5-6 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো 3 নাম্বার সেটিংটি অবশ্যই আপনারা দেখে যাবেন। এখন আমরা কী করবো, ফোনের মধ্যে এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো একটি ব্যাটারি অপশন। এই সেটিংটি আমাদের সবার ফোনের মধ্যে থাকে, তখন আমরা ব্যাটারিতে যাব। এখন দেখুন, আমার ফোনের মধ্যে 74% চার্জ আছে, তাহলে আমরা এই 74% দিয়ে আমরা 20 ঘন্টা 20 মিনিট ব্যবহার করতে পারবো। কিন্তু বন্ধুরা, এখানে আপনারা দেখুন পাওয়ার সেভিং মোড, এই অপশনটিকে যদি আপনারা একবার অন করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এরকম একটি পপ আপ আসবে, এখানে আপনারা ইনেবল করে দেবেন। তাহলে বন্ধুরা কী হচ্ছে, আপনাদের ফোনের ব্যাটারিটি আপনারা 25 ঘন্টা প্রায় 26 ঘন্টা আপনারা ব্যবহার করতে পারতেছেন, আপনারা বুঝতে পারতেছেন। আমরা কিন্তু এই সেটিংটা সবাই ফোনের মধ্যে দেখি, কিন্তু আমরা অন করি না। বন্ধুরা, এই সেটিংটি যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে 20 ঘন্টার জায়গায় 25 ঘন্টা ব্যবহার করতে পারলেন। তাহলে এখানে যদি 100% চার্জ থাকতো, তাহলে আপনি 2 থেকে 3 দিন পর্যন্ত ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারতেন। এখন আমরা কী করব, আমাদের ফোনের মধ্যে এই পাওয়ার সেভিং মোডটা যদি আমরা অন করতে চাই, তাহলে আমরা অন করব, আর যদি অন করতে না চাই, তাহলে আমরা নিচে দেখতে পাবো আলট্রা পাওয়ার সেভিং মোড। বন্ধুরা, আপনাদের ফোনের ব্যাটারি যদি আপনারা 4 দিন 5 দিন 6 দিন ব্যবহার করতে চান, তাহলে বন্ধুরা আলট্রা পাওয়ার সেভিং মোডটাকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে রাখুন। কিভাবে অন করবেন, এটির জন্য বন্ধুরা কিছু রিকমেন্ডেশন আছে, যেগুলো আমি আপনাদেরকে বলবো। কিন্তু বন্ধুরা, 3 নাম্বার সেটিংটি বন্ধুরা না করলে বন্ধুরা হবে না। 3 নাম্বার সেটিংটি আপনারা দেখে যাবেন, এখানে আপনারা আলট্রা পাওয়ার সেভিং মোডটাকে অন করে দিন। অন করে দিলাম, দেখুন আলট্রা পাওয়ার সেভিং মোডটাকে অন করে দেওয়ার পর আমাদের ফোনের মধ্যে এখানে চলে আসছে ফোন, মেসেজ, কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ, ইমো। আমরা চাইলে অ্যাপ্লিকেশান এখান থেকেও বন্ধুরা অ্যাড করতে পারি, এই জায়গাতে আমরা ক্লিক করলে কোনো অ্যাপ্লিকেশানটি আমরা আমাদের লাগবে না, সেটিকে আমরা কেটে দিতে পারবো, কোনো রকমের প্রবলেম নাই। আর আমরা চাইলে অ্যাডে ক্লিক করে আর কোনো অ্যাপ্লিকেশান চাইলে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো আমরা এই 6টা অ্যাপ্লিকেশান আমরা এখানে ব্যবহার করতে পারবো। যেমন ধরুন, আমি কারো কাছে কল দেবো, তাহলে এখান থেকে আমরা কল দিতে পারবো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো, ইমোতে কথা বলতে পারবো, কিন্তু বাকি কোনো কিছু আমরা করতে পারবো না। বন্ধুরা, আলট্রা পাওয়ার সেভিং মোড যদি আপনি একবার অন করে দেন, তাহলে আপনি আপনার ফোনটাকে 4 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। প্রমাণসহ দেখাচ্ছি, এখন আপনারা আলট্রা পাওয়ার সেভিং মোডটাকে যদি ব্যবহার করতে চান, তাহলে আপনাদের ফোনটি এরকমই থাকবে, এরকমই আপনাদেরকে ব্যবহার করতে হবে, বাকি কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনারা এখন চাচ্ছেন যে কি আলট্রা পাওয়ার সেভিং মোডটি আমাদের এখন লাগবে না, আমরা বাড়িতে আছি, ফোনটাকে চার্জ করতে পারবো, তাহলে আমরা কী করবো, এই যে পাশের যে আইকনটি আছে এই জায়গাতে ক্লিক করব এবং আমরা এক্সিট করব। তাহলে আমরা আলট্রা পাওয়ার সেভিং মোডটাকে বের হয়ে যাব, আমাদের ফোনটি আগের মতো হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আলট্রা পাওয়ার সেভিং মোডটি আমি যদি অন করতাম, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 61 আওয়ার 30 মিনিট আমি আমার ফোনটাকে ব্যবহার করতে পারবো। তাও বন্ধুরা 74% চার্জ দিয়ে, আমার ফোনটি যদি 100% চার্জ থাকতো, তাহলে বন্ধুরা এখানে
সেখানে আমি আমার ফোনটাকে 4 থেকে 5 দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারতাম। তো এই সেটিংগুলো সম্পর্কে যদি আপনি না জানতেন তাহলে আপনারা ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর যারা জানেন তারা বন্ধুরা 3 নম্বর সেটিংটি দেখুন। তো আমরা কী করব, এখান থেকে বের হয়ে যাব, আমরা ডিরেক্টলি চলে যাব এখানে অ্যাবাউট ফোনে, ফোনের মধ্যে অ্যাবাউট ফোনে আমরা চলে যাব। এখানে আমরা যাব বিল্ড নাম্বারে, কারা করো ফোনের মধ্যে ভার্সানের মধ্যে থাকে আপনারা খুঁজে নেবেন বা অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে থাকে। তো আমরা কী করবো, বিল্ড নাম্বার এভাবে 7-8 বার আমরা এভাবে তাড়াতাড়িতে প্রেস করব, এবং ফোনের যে পিন নাম্বার বা পাসওয়ার্ড বা যেটাই আপনারা ব্যবহার করেন স্ক্রিন লক সেটা আপনারা দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন চলে আসবে, যেটি আপনারা খুঁজে নেবেন। আপনারা চাইলে এখানে লিখতে পারেন ডেভেলপার, আমার ফোনের মধ্যে এখানে সিস্টেমের আপডেটসের মধ্যে আছে, তো আমরা ডেভেলপার অপশনে চলে যাব। এখানে বন্ধুরা ম্যাজিক একটি সেটিং আমি আপনাদেরকে দেখাবো, নিচের দিকে আপনারা চলে যান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেমো মোড, আমরা এই অপশনের মধ্যে ক্লিক করব। এখন আপনারা আমার ফোনে চার্জ দেখতে পাচ্ছেন 74%, দেখুন 74%। এখন যখন আমি ডেমো মোডটাকে অন করব, দেখুন আমার ফোনের ব্যাটারি চার্জ হয়ে গেছে 100%, দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে 100% হয়ে গেছে। এখন আপনি আপনার ফোনটাকে যতই ব্যবহার করুন না কেন, যতই ব্যবহার করুন না কেন, আপনার ফোনের ব্যাটারি চার্জ 100% থেকে কমবে না। আপনি একদিন ব্যবহার করুন, 2 দিন ব্যবহার করুন, 5 দিন ব্যবহার করুন, 10 দিন ব্যবহার করুন, 1 মাস ব্যবহার করুন, আপনার ফোনের ব্যাটারি চার্জ এখানে কমে যাবে না, আপনার ফোনের ব্যাটারি চার্জ সবসময় 100% থাকবে। এখন বন্ধুরা এই ট্রিকটি আপনারা কোন সময় ব্যবহার করবেন, মনে করুন আপনি আপনার বন্ধুর সামনে আছেন, আপনি আপনার বন্ধুকে বলতেছেন দেখ আমার ফোনের মধ্যে এখন চার্জ আছে কত, 74%, আমি এখন আমার ফোনটাকে 100% করে দেবো, দেখ ফুল চার্জ করে দিয়েছি। তো এটি আপনি ম্যাজিক হিসেবে ব্যবহার করতে পারেন, এবং আপনার জন্য কিন্তু অনেক ভালো হয়, আপনি কারো সামনে যদি গিয়ে এই ট্রিকটি যদি আপনি করেন তাহলে তাদেরকে আপনি অবাক করে দিতে পারবেন। হিডেন একটি ট্রিক ছিল আমি আপনাদেরকে দেখিয়েছি। এই সেটিংটি বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিটাকে লং টাইম করে দেবে না। আপনি যদি মনে করেন এই সেটিংটি দিয়ে আমি 5-6 দিন ব্যবহার করতে পারবো না, আমি প্রথমে যে 2টি সেটিং দেখেছি সেই 2টি সেটিং আপনারা ফোনের মধ্যে করবেন। আর এই সেটিংটি আপনারা কাউকে যদি অবাক করে দিতে চান তাহলে আপনারা করতে পারেন, যখনই অন করে দেবেন 100% হয়ে যাবে, আর যখনই বন্ধ করে দেবেন আপনাদের আগের চার্জের জায়গায় ফিরে আসবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।